কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে তোমাকে ছেড়ে দিলাম হুমকি ধমকি দিতে ঝগড়ার সময় রাগের মাথায় কিন্তু তালাকের নিয়ে চা তাহলে কি তালাক হবে একটা শব্দ আছে ছেড়ে দিলাম ছেড়ে দিলাম শব্দটি কেনায়া শব্দ কেনায়া অর্থ হচ্ছে যে যেটা সরাসরি তালাক বুঝায় না কেনায়া অর্থে সরাসরি তালাক শব্দ হইতে হয় তো কেনায়া শব্দের দ্বারা খালি ইয়েতুন বা রিয়া তুন বা আনতে এই জাতীয় শব্দগুলো তার নিয়তের উপর নির্ভরশীল ছেড়ে দিলে মতো হলো যদি বলা উদ্দেশ্য ধমক দেওয়া তো ধমকে হবে আর যদি উদ্দেশ্য হয় যে ছেড়ে দিলাম তোর মারলাম না আজকে তোকে দিলাম তাহলে আর মারে নাই আজকে এটা বোঝা গেল আর ছেড়ে দিলাম তো সামান্যত নিয়ত থাকে তোকে আমি বাপের বাড়িতে পাঠিয়ে দিলাম তাহলে এক তালাক হয়ে যাবে এক তালাক হয়ে যাবে কমপক্ষে এক তালাক হবে আর যদি কোনো বলে তিন তালাকের নিয়ত থাকে তিন তালাক হবে আর দুই তালাক হলে তিন তালাক দুই তালাকে নিয়ত করলে তিন তালাক হয়ে যাবে অর্থাৎ মাঝখানে নাই এক তিন হয়ে যাবে সরাসরি তো এই জন্য এটা তালা এটা তালাকে কেনায়া যতক্ষণ পর্যন্ত এটাতে নিয়তের সমস্ত সংশ্লিষ্টতা আছে নিয়তে যদি কোনো তার তালাক না থাকে তালাক হবে না যদি তালাকের নিয়ত থাকে তো এক তালাক অথবা তিন তালাক দুইটার একটা হয়ে যাবে যেটা সে নিয়ত করেছে যদি দুই তালাকে নিয়ত করে তালাক হবে না তিন তালাক হয়ে যাবে অর্থাৎ এক তালাক বা তিন তালাক হয়ে যাবে তো এই জন্য এই যে ব্যক্তি এরকম কথা বলেছে তাকে জিজ্ঞাসা করতে হবে আসলে সে কি বলেছে আরেকটা জিনিস আপনি বলেছেন যে ঝগড়ার সময় রাগের মাথায় আবার রাগের মাথায় রাগ যদি বেশি হয়ে যায় হিটাইট জ্ঞান শূন্য হয়েছে তখন কিন্তু তালাক হয় না এটা কিন্তু ইসলাম বিধান এটাকে বলে মাধুস অর্থাৎ যে কী ভালো মন্দ বুঝতেছে না এমন সময় বলে বলেছে মাথায় আগুন বলে না মাথায় রক্ত উঠে গেছে এরকম বলে তো এরকম অবস্থায় কিন্তু তালাক হয় না সে ঠান্ডা মাথায় তালাক দিতে হয় তো সামান্য রাগে তালাক হয়ে যায় কিন্তু ওই তো আগে তালাক হয় না যে আগে ভালো মন্দ মানুষ বলতে পারে না অর্থাৎ সে মুখ দিয়ে কী বের হচ্ছে সে তার ভালো জ্ঞান না থাকে সেটা সেটাকে বলা হয় মাধুস অথবা এই জাতীয় অবস্থায় মাতু এই জাতীয় অবস্থায় তার তালাক পতিত হয় না